মার্চ মাসে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের একটা বিপর্যয় আসতে পারে কিন্তু কেন এই বিপর্যয় আসবে এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে আবহাওয়াটা কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে কোথাও কিন্তু আজকে বৃষ্টির পূর্বাভাস নেই তবে অনলাইন সিস্টেম দেখাচ্ছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু এক জায়গায় পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি রাতের দিকে সেই ঝড় বৃষ্টি আরও পূর্ব দিকে এগিয়ে যেতে পারে যার ফলে প্রধানত মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে সব জায়গায় নয় হালকা ঝড়ো হাওয়া সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস এখনও পর্যন্ত অনলাইন সিস্টেম দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে সেই ঝড় বৃষ্টি চলে যেতে পারে আরও পূর্ব দিকে অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে এই রয়েছে প্রধানত আজকের আবহাওয়ার পূর্বাভাস তবে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে সেরকম কোনো আজকে বৃষ্টির পূর্বাভাস নেই হয়তো মেঘলা আকাশ কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে বিকাল থেকে রাতের মধ্যে এমন একটা সিচুয়েশন হতে পারে তবে আজকে কোথাও কোনো সমস্যা থাকছে না জেনারেলি যেটা বলা যাচ্ছে তবে আগামীকাল থেকে সমস্যার সূত্রপাত শুরু হবে আগামীকাল থেকে পশ্চিম দিকের বেশ কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি শুরু হবে এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর জেনারেলি তারা যেটা বলছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূমি দিকে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে এই রয়েছে পনেরো তারিখের আপডেট তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস ঝড়ের পূর্বাভাস অন্তত পনেরো মার্চ তারিখে অর্থাৎ আগামীকাল নেই তবে অনলাইন সিস্টেম এটাও দেখাচ্ছে মূলত নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া হুগলির কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া এবং ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আজকে চোদ্দ তারিখ এবং আগামীকাল পনেরো তারিখ সেরকম বড় কোথাও সমস্যা নেই তবে ঝড় বৃষ্টির সূত্রপাত কিছু কিছু জেলার কয়েকটি এলাকায় হতে পারে তবে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই চারটে দিন প্রবল একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে শুধু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গে নয় জেনারেলি সারা ভারতবর্ষ জুড়ে এমন একটা বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে যে কয়টা রাজ্য বাদ রয়েছে দিল্লি রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে চন্ডীগড় রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে উত্তরাখণ্ড রয়েছে এবং পূর্ব উত্তরপ্রদেশ রয়েছে এই রাজ্যগুলোতে সেরকম কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই অর্থাৎ এই রাজ্যগুলো বাদে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় রয়েছে হলুদ সতর্কবার্তা ঝড় এবং বৃষ্টির এবার চলে আসছি আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়াতে এই যে আমরা দেখলাম চোদ্দো এবং পনেরো তারিখের আবহাওয়া ষোলো তারিখ থেকে কি হতে পারে ষোলো তারিখ থেকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার নাম করছি না প্রত্যেকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব হতে পারে এমনটা তারা জানিয়ে দিয়েছেন ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত তাদের আপডেট এসেছে এই তিনটে দিন এমন পরিস্থিতি হতে পারে সঙ্গে চলবে বৃষ্টি এবং বজ্রপাত তাই যেই সময় প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত দেখবেন কোথাও হচ্ছে তখন অন্তত গাছের তলায় এবং বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন না কোনো কংক্রিটের ছাদের তলায় আশ্রয় নেবার চেষ্টা করবেন ফাঁকা মাঠে থাকবেন না এই মুহূর্তের এই আপডেট তাই ষোলো তারিখ থেকে প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া প্রত্যেকটা জেলাতেই এমন পূর্বাভাস রয়েছে সতেরো তারিখেও সেই একই পূর্বাভাস রয়েছে এবং আঠারো তারিখ থেকে এই পূর্বাভাসের মধ্যে একটা পরিবর্তন রয়েছে আঠারো তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে পারে আঠারো তারিখ এবং উনিশ তারিখ এবং কুড়ি তারিখের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ বৃষ্টি হতে পারে যেমন রয়েছে পশ্চিম দিকের কিছু কিছু জেলা পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়তে পারে তবে কোন এলাকায় কোন জেলায় বৃষ্টি বেশি হবে কালবৈশাখীর পূর্বাভাস সেই অর্থে কেউই দিতে পারেন না তবে দমকা যেখানে মেঘটা দাঁড়িয়ে যাবে সেখানেই কিন্তু একটু ভারী বৃষ্টি হয়ে যেতে পারে তাই এটাই আপনাদের জানাচ্ছি মূলত দুটো দিন বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে আঠারো তারিখ এবং উনিশ তারিখ এবং উনিশ তারিখে রকম বিপর্যয় সম্ভাবনার পর কুড়ি তারিখে সেই বিপর্যয় কিছুটা কমতে পারে কিছু কিছু জেলাতে এবং কুড়ি তারিখ থেকেও কিন্তু বৃষ্টির যে যে একটা সম্ভাবনা হালকা ঝড় বৃষ্টি সেটা কিন্তু থেকে যাচ্ছে এবং একুশ তারিখের যে পূর্বাভাস সবশেষভাবে পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে থেকেই যাচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকে থেকে যে সূত্রপাত শুরু হচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ সপ্তাহব্যাপী একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু থেকে যাচ্ছে এর মধ্যে একটা পার্থক্য রয়েছে আঠারো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে তাই কোন জেলাতে কোন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিছু দিন বা দু একদিন গেলে আপডেট যত আসবে সেটা আপনাদের জানিয়ে রাখবো আপনারা চ্যানেলটিকে ফলো করবেন আবহাওয়া দপ্তর কি বলছেন সেটাও আপনারা খেয়াল রাখবেন অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বিরাট পূর্বাভাস সেখানেও প্রচণ্ড বৃষ্টি না হলেও প্রত্যেকটা জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস মূলত পনেরো ষোলো সতেরো এবং আঠারো তারিখেও রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড যে ঝড় বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সেই রকম এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর কোনো পূর্বাভাস দেননি অর্থাৎ প্রচণ্ড যে ঝড় সেটা দক্ষিণবঙ্গে সেই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে এখনো পাওয়া যায়নি তবে ঝড়ো হাওয়া অবশ্যই বইতে পারে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে আঠারো এবং উনিশ তারিখ পর্যন্ত কোথাও কোথাও কুড়ি তারিখ পর্যন্ত এই রকম ঝড় বৃষ্টি চলবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে ধানবাদ রয়েছে ডাল্টনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে এখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আগামী কাল থেকে ঝড়ের সঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় আসতে পারে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এছাড়া ছত্তিশগড় উড়িষ্যার ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে এই যে রাজ্যগুলোর কথা বললাম পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এছাড়া রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় এখানে এই রকম বৃষ্টির পূর্বাভাস কুড়ি মার্চ তারিখ পর্যন্ত রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন মৌসম ভবন সুতরাং এখানে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে মূলত ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই পাঁচ দিন এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া দিশপুরে এছাড়া শিলচরে তো কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সঙ্গে প্রচন্ড দমকা ঝড়ো হওয়া বইতে পারে এখনও পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে তবে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে মূলত উনিশ তারিখ থেকে উনিশ কুড়ি এই দুটো দিন ত্রিপুরাতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মূলত রাজধানী আগরতলা পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা ঊনকোটি এখানে এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকেও কিন্তু সেই রকম পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে নেই আগামীকাল থেকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ এবং পরবর্তী দিনগুলোতে অর্থাৎ আঠারো তারিখ থেকে শুরু হবে বেশি করে বৃষ্টি আঠারো উনিশ কুড়ি এরকম একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ জুড়ে আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া না গেলেও রাতের দিকে মূলত রাজশাহী ঢাকা বিভাগের ওপর দিয়ে কোথাও কোথাও কালবৈশাখীর ঝড় এবং হালকা ঝড় বৃষ্টির সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল থেকে সারা বাংলাদেশ জুড়ে একটা ঝড় বৃষ্টির বিপর্যয় আসতে পারে যেটা আপনাদের জানিয়েছিলাম এছাড়া পনেরো ষোলো সতেরো এই তিনটে দিন হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনায় মূলত বাংলাদেশ জুড়ে রয়েছে তবে পনেরো ষোলো সতেরোর পর আঠারো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই তিনটে দিন বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় এবং সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সঙ্গে ময়মনসিং ঢাকা এবং রাজশাহী বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত আঠারো তারিখ উনিশ তারিখ এবং মার্চ মাসের কুড়ি তারিখে একুশ তারিখ থেকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং